না না ছেড়ে দাও ছেড়ে দাও ওকে কমলিনী ফেরত পাবে না তোমার পারুলকে কোনোদিনও না না পারুল তুমি ঠিক আছো তো পারুল তুমি ঠিক আছো তো হঠাৎ একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম তাই কিন্তু কিন্তু তুমি এখানে কি করে এলে বড়রানীর কাছ থেকে ছাড়া পেয়ে আমি গেলাম তোমার খোঁজে দেখলাম ঘরে কেউ নেই তারপর রাজসভায় শুনলাম মহারাজের জয় হোক সেনাপতি মশাই তার নিজ কক্ষে নেই মহারাজ এমনকি রাজপ্রাসাদের কোথাও তিনি নেই আমি তো বুঝতেই পারছিলাম না কি করব তারপর সুখ সারিয়ে এসে তোমার খবর দিল তোর সেনাপতির ভয়ানক বিপদ রে পারুল সই কি বিপদ কোথায় আছে সে নাগরাজের মেয়ে কমলিনী তাকে ধরে নিয়ে গেছে পাতালপুরিতে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম সব শুনে ভেবেছিলাম এই জন্মে বুঝি আর তোমার সঙ্গে দেখা হবে না রানীমার ডাক এলো দাসী পারুলের ডাক এসেছে মহারানী আজ অঞ্জনা নদীতে স্নান করতে যাবেন মহারানীর হুকুম